আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ শুরু, ভয়ঙ্কর খেলায় নেমেছে পুতিন, মৃত্যুর মুখে কিয়েভমুখী সেই 40 মাইল দৈর্ঘ্যের রুশবহ। এবার এদিকে ন্যাটো বাদ রাশিয়া ও তুরস্কের সঙ্গে সমঝোতা চায় ইউক্রেন সরকার। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বাড়াচ্ছে যুক্তরাজ্য, বেন ওয়াইলেসের ঘোষণা বিবিসি বাংলার প্রতিবেদন। জানিয়ে দেব নিজেদের লক্ষ্যের ব্যাপারে নতুন করে যা জানালো রাশিয়া। আরও থাকছে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, দাবি ক্রেমলিনের, সিএনএন এর প্রতিবেদন। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে শাস্তির মুখোমুখি করার ঘোষণা ইরানে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আপডেট তথ্য পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। মৃত্যুর মুখে কিয়েভমুখী সেই 40 মাইল দৈর্ঘ্যের রুশবহ। গত 28 ফেব্রুয়ারি স্যাটেলাইটে ধারণ করা এক চিত্রে দেখা যায় ইউক্রেনের দিকে আগাচ্ছে প্রায় 40 মাইল দৈর্ঘ্যের একটি রুশবহ। দ্য ইন্ডিপেন্ডেন্টের খবর অনুযায়ী কিয়েভ থেকে 19 মাইল দূরে থাকা অবস্থায় বহরটির যাত্রা স্থবির হয়ে পড়ে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে যান্ত্রিক ও জ্বালানি সরবরাহের সমস্যার কারণে বহরটি আটকে আছে। এবার বহরটি সম্পর্কে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। সামনের দিনগুলোতে ইউক্রেনে প্রচুর ঠান্ডা পড়বে, এতে ওই বহরে থাকা সৈন্যরা মারা যেতে পারে বলে জানিয়েছেন বাল্টিক নিরাপত্তা ফাউন্ডেশনের গ্লেনেট গ্রান্ট নামে একজন সিনিয়র প্রতিরক্ষা বিশেষজ্ঞ। তিনি মার্কিন সাপ্তাহিক ম্যাগাজিন নিউজ উইককে একথা বলেন। গ্লেন গ্রান্ট বলেন, যদি রুশ বাহিনীর ট্যাঙ্কগুলোর ইঞ্জিন চালু না রাখা হয় তাহলে ট্যাঙ্কগুলোর রেফ্রিজারেটর পরিণত হওয়ার সম্ভাবনা আছে। রুশ সেনারা এই ঠান্ডা ট্যাঙ্কে অপেক্ষা করবে না, তখন তারা ট্যাঙ্ক থেকে বের হয়ে বনের দিকে হাঁটা শুরু করবে এবং ঠান্ডা এড়াতে আত্মসমর্পণে বাধ্য হবে। খবরে জানা যায় পূর্ব ইউরোপে শীঘ্রই ঠান্ডার পরিমাণ অনেক বাড়বে। সপ্তাহের মাঝামাঝি সময়ে এই তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এর মধ্যে কিয়েভ ও এর আশেপাশের তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সাবেক ব্রিটিশ মেজর কেভিন প্রাইস ডেইলি মেইলকে বলেছেন, পারদ কমে যাওয়ার সাথে সাথেই রুশ ট্যাঙ্কগুলো 40 টনের ফ্রিজার ছাড়া আর কিছুই হবে না। 2 সপ্তাহ আগে পুতিন ইউক্রেনে রুশ বাহিনীকে আগ্রাসনের অনুমতি দেন। কিয়েভের বর্তমান নেতাদের নব্য নাৎসি আখ্যা দিয়ে তাদের হঠাৎ এই অভিযান শুরু করে পুতিন এবং অভিযানের নাম দেন বিশেষ সামরিক অভিযান। এরপর থেকে প্রায় 20 লক্ষ ইউক্রেনীয় দেশ ছেড়েছেন, তাদের বেশিরভাগই আশ্রয় নিয়েছেন পোল্যান্ডে। সংঘাতে ইউক্রেনের বেসামরিক বহু বেসামরিক নাগরিক সহ হতাহত হয়েছেন। দুই পক্ষের সামরিক সদস্যরা কয়েক দফা শান্তি বৈঠক অনুষ্ঠিত হলেও আসেনি তেমন কোনো সমাধান। অপরদিকে রাশিয়ার আগ্রাসনের কারণে দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা বিশ্বের দেশগুলো। সূত্র এনডিটিভি। ন্যাটো বাদ রাশিয়া ও তুরস্কের সঙ্গে সমঝোতা চায় ইউক্রেন সরকার। ইউক্রেনের ক্ষমতাসীন দল সার্ভেন্ট অব পিপল প্রস্তাব দিয়েছে, ন্যাটো সদস্য হওয়ার বদলে রাশিয়া, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করুক ইউক্রেন। বর্তমানে ক্ষমতায় আছে ভলোদিমির জেলেনস্কির দল। এ দলটির বরাত দিয়ে গণমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদা জানিয়েছে এমন খবর। দলটির প্রস্তাবে বলেছে, ন্যাটো আগামী 15 বছরের মধ্যে ইউক্রেনকে তাদের জোটে অন্তর্ভুক্ত করার বিষয়ে চিন্তাও করবে না। ন্যাটো ইউক্রেনকে বিষয়টি জানিয়ে দিয়েছে। ফলে ন্যাটোর কাছ থেকে নিরাপত্তা পাওয়ার বদলে রাশিয়ার সঙ্গে নিরাপত্তার বিষয়ে চুক্তি করা হবে বুদ্ধিমানের কাজ। দলটির দাবি, রাশিয়ার সঙ্গে নিরাপত্তা চুক্তি করলে তারা আইনগতভাবে ইউক্রেনের সার্বভৌমত্বকে স্বীকার করতে বাধ্য থাকবে। তাছাড়া ইউক্রেনের জনগণ ইউক্রেনের সরকারকে হুমকি দেওয়া থেকে রাশিয়াকে বিরত রাখবে। এদিকে ইউক্রেনে গত 24 ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান শুরু করেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার সামরিক অভিযানের ঘোষণার পর ইউক্রেনের বেশ কয়েকটি শহরকে বিধ্বস্ত করে দিয়েছে রুশ সেনারা। বর্তমানে মারিউপোল, খারগিভ সহ বেশ কয়েকটি বড় শহরে সাধারণ মানুষ মানবেতের জীবনযাপন করেছেন। শহরগুলোর বাসিন্দারা খাবার ও বাসস্থানের কষ্টে পড়ে আছেন। সূত্র আল জাজিরা।
ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বাড়াচ্ছে যুক্তরাজ্য, বলছে বেন ওয়াইলেস বিবিসি বাংলার প্রতিবেদন। ইউক্রেনের আত্মরক্ষার জন্য যুক্তরাজ্য সেখানে অস্ত্রের সরবরাহ বাড়াচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়াইলেস। ব্রিটিশ পার্লামেন্টে ওয়াইলেস বলেন, যুক্তরাজ্য ইতিমধ্যে ইউক্রেনে 2000 নেক্সট জেনারেশন হালকা ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র পাঠিয়েছে এবং এই সংখ্যা এখন 3615 তে উন্নীত করা হচ্ছে। এছাড়া ইউক্রেনকে জেভলিন ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রের একটি ছোট চালান দেওয়া হচ্ছে এবং স্টার স্টেক নামের সারফেস টু ইয়ার ক্ষেপণাস্ত্র পাঠানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। যুক্তরাজ্যে এছাড়া হালকা অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামও পাঠিয়েছে জানান ওয়াইলেস, সূত্র বিবিসি। নিজেদের লক্ষ্যের ব্যাপারে নতুন করে যা জানালো রাশিয়া ইউক্রেনকে নিরস্ত করার লক্ষ্য নিয়ে রাশিয়া যে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে সেই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। তবে রাশিয়া সংঘাত নয় আলোচনার মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জন করতে মনোযোগ দিচ্ছে আর ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে তিন দফার বৈঠকে রাশিয়ার চাওয়া পাওয়ার বিষয়টি অনেক দূর এগিয়েছে বলেও দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। তিনি জানিয়েছেন, ইউক্রেনের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার কোনো ইচ্ছা রাশিয়ার নেই এবং তারা যে পরিকল্পনা নিয়ে সামরিক অভিযান শুরু করেছিলেন সে অনুযায়ী সবকিছু হচ্ছে। তাছাড়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো পূর্ব ইউরোপে সামরিক স্থাপনার শক্তি বৃদ্ধি করে সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করছে। এদিকে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ইউক্রেনের বর্তমান সরকারকে উৎখাত করার কোনো ইচ্ছা তাদের নেই। তবে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের শুরুতে ইউক্রেনের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, জেলেনস্কিকে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দিয়ে ক্ষমতা গ্রহণ করতে, সূত্র আল জাজিরা। রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, দাবি ক্রেমলিনের। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এবার মুখ খুললেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে। আজ বুধবার তিনি এ কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছেন মার্কিন গণমাধ্যম সিএনএন। এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়া থেকে তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানিতে নিষিদ্ধ করার ঘোষণা দেন। তার এই প্রতিক্রিয়ায় এক সংবাদ সম্মেলন দিমিত্রি বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে একটি অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে, তারা এই যুদ্ধ চালাচ্ছে এবং এটি এখন সত্য। এ সময় তাকে প্রশ্ন করা হয়, এই অর্থনৈতিক পরিবেশে টিকে থাকতে রাশিয়া এখন কি করবে। উত্তরে ক্রেমলিনের মুখপাত্র বলেন, তাদের অর্থনৈতিক যুদ্ধের বিপক্ষে আমাদের স্বার্থের জন্য যা সবচেয়ে ভালো তাই করা হবে। ইসরায়েলকে শাস্তির মুখোমুখি করার ঘোষণা ইরানের। সিরিয়ায় কর্মরত ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র দুজন উপদেষ্টা ইহুদিবাদী ইসরায়েলের বর্বর হামলায় নিহতের ঘটনা নিয়ে এবার কঠিন হুঁশিয়ারি দিল তেহরান। এক প্রতিক্রিয়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে বলেছেন, ইহুদিবাদীদের এই অপরাধ বিনা শাস্তিতে পার পাবে না। সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে কয়েকটি অবস্থানে গত সোমবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল। প্রাথমিক খবরে বলা হয়, এতে দুই ব্যক্তি নিহত এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। পরে IRGC জানিয়েছে, ইসরায়েলি হামলায় দুই কর্মকর্তা কর্নেল এহসান কারবালাইপুর এবং কর্নেল মর্তুজা সাইদ নেজহাত নিহত হন। আজ বুধবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খতিবজাদে এক বিবৃতির মাধ্যমে ওই দুই সেনা কর্মকর্তার পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে তিনি ইসরায়েলের কঠোর নিন্দা জানিয়ে বলেন, দখলদারিত্ব, সন্ত্রাসবাদ এবং হত্যাযজ্ঞ হচ্ছে ইহুদিবাদী সরকারের বৈশিষ্ট্য। তবে তাদের এই অপরাধ অবশ্যই বিনা শাস্তিতে পার পাবে না। তিনি শুধু স্পষ্ট করে বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে যে প্রতিরোধ ফ্রন্ট গড়ে উঠেছে তার অন্যতম প্রধান লক্ষ্য ইহুদিবাদী ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধের জন্য জবাবদিহিতার আওতায় আনা। এর আগে IRGC-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, দুই কর্মকর্তা হত্যার বিষয়টি নিশ্চিত করে প্রতিশোধের অঙ্গীকার ব্যক্ত করা হয়, সূত্র পার্স টুডে।